আসসালামু আলাইকুম, মেসির ফসিল হলদার। আশা করি সবাই বেশ ভালো আছেন। তো যাই হোক, আমাদের মাছ ধরা চলছে। তো প্রথমে হচ্ছে কিছুক্ষণ দেখি মাছ ধরা দেখি, তারপরে হচ্ছে বাকি গল্পগুলো অবশ্যই আপনাদের সাথে করবো এবং আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সবাই সাথেই থাকুন, দেখে থাকুন। এই হচ্ছে সাগরের বেলে আমরা হচ্ছে মাছটাকে এটা বাসা দিলাম। বেছে এই তপসিটাকে আলাদা করছি। হ্যাঁ, অল্প কিছু তপসি পেয়েছে, এই তপসিটাকে আলাদা করছি। আর তুলোর ডেডি বা সাগরের বেলে তো ওই যে দেখতে পাচ্ছেন তোলা হচ্ছে। তো দর্শক, মাছগুলো দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাই দেবেন। আর এমন মাছের স্বাদ দিতে চাইলে যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে করলে কিন্তু ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেল ফোন নাম্বার, ওয়েবসাইট ইউআরএল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন। এই যে মোটামুটি এক পট কাটার মতন হয়েছে তপসি মাছ, এগুলো হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি আমাদের ফিশ ভ্যালির জন্য। রামসোস, এটার সোস বড় বড়, এই কারণে এটার নাম হচ্ছে রামসোস। হ্যাঁ, ওই যে কাকাই হচ্ছে মাছগুলো নিয়ে চলে যাচ্ছে।